রাজ্য তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটিতে ঠাঁই পাওয়া এবং না পাওয়া নিয়ে শুরু হয়েছে চর্চা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডলকে ভাতার সহ আউশগ্রাম, কেতুগ্রাম, মেমারি, মন্তেশ্বর ও মঙ্গলকোটের কো অর্ডিনেটর করা হয়েছে। উল্লেখ্য, এতদিন আউশগ্রাম, কেতুগ্রাম এবং মঙ্গলকোট বিধানসভা এলাকার পর্যবেক্ষক ছিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের ডানা ছাঁটা হলো বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আউশগ্রাম এক ও দু নম্বর এবং গুসকরের রীতিমতো বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। আপনাদের মাধ্যমে আমরা অন্তত এই সংবাদটা পৌঁছাতে চাইছি যে আমরা যেভাবে এতকাল চলে আসছিলাম, যে নেতৃত্বে চলে আসছিলাম, যে যে নেতৃত্বে আমরা আস্তে আস্তে এই পরপর কঠিন লড়াই থেকে উত্তরণ হয়েছি এবং ভালো ফল পেয়েছি, সেই জায়গাগুলো যেন পরিবর্তন না ঘটে। আমরা শুধু এইটুকু বার্তা আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় দলনেত্রীর কাছে পৌঁছে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ। বিক্ষোভকারীরা জানান, নতুন যাকে বসানো হয়েছে তাকে পরিবর্তন করা হোক। কি করা হলো আজকে? আমাদের কালকে একটা দলীয় নির্দেশ বেরিয়েছিল, সেই নির্দেশ বেরোনোর পর আমাদের দল আলোচনা ওয়ান এবং গুসকার সবার কর্মীরা একটু বিভ্রান্ত হয়ে গেছিলো। সে বিভ্রান্ত হওয়ার জন্য আজকে সমাবেশ হয়েছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, দল তার নির্দেশ দিতেই পারে। আমরা দলের কাছে অনুরোধ রেখেছি, আমরা যার নেতৃত্বে এতদিন দলটা করে এসেছি সে যার নেতৃত্ব আমরা চাই, এটা আমরা অনুরোধ রাখছি অনুদানের কাছে। অনুগত মন্ডলের অনুগত নেতৃত্বে আমরা দল চালিয়ে যাচ্ছি। আজকে আমরা সেটাই চাইছি, যেমন ছিলাম অনুগত মন্ডলের নেতৃত্বে দল চালিয়ে আসছি। আমরা অনুগত মন্ডলের নেতৃত্বে দল করছি। তার পরিবর্তে কাউকে দেওয়া হয়েছে আপনাদের সেক্ষেত্রে জানান? সেটা দিয়েছে, সেটা আমরা অনুরোধ রাখছি দলীয় নির্দেশের কাছে বিবেচনা করার জন্য। অনুগত মন্ডলের নির্দেশই করা হয়েছে, এটা আমরা নিজেরাই করছি। যিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার নির্দেশ কি কাজ করা যাবে না? না, যিনি তো আমাদের দলীয় বিধায়ক, তিনি তো দল করেন, তার জন্য নয়। কিন্তু একটা জায়গায় আমরা নেতৃত্ব যাকে দিয়ে আসছিলাম তার নেতৃত্ব নিজেদের সমস্ত কর্মীরা চাই যে তার নেতৃত্বে আমরা দলটা করতে চাই। নতুন সামনে যেহেতু বিধানসভা, নতুন কিছু করতে চাইছি না আমরা। মানে আমরা অনুমত মন্ত্রকেই চাইছি? আমরা চাইছি, আমাদের কর্মীরা চাইছি। কালকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা আপনারা কি মানতে পারছেন না? সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ রাখছি দলের কাছে। মানে দল ঠিক আছে, তাহলে ঠিক আছে। সুভাষ মণ্ডলকে চাইছেন? আমরা চাইছি আগে যার নেতৃত্বে ছিলাম তার জন্য ঠিকই জানতে পারছি। নতুন করে যেটাকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের কর্মীরা ওনাকে মেনে নিতে চাইছেন না? দলের নির্দেশ তো মানতেই হবে। উনি কিছু জানিয়েছেন? উনি বললেন দলের নির্দেশ হয়েছে, কালকে ভার্চুয়াল খবর আমরা পেয়েছি, আমরা দলের সঙ্গে কথা বলবো তারপরে। গুসকরা থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।